হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন একটা ঝকঝকে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ইন্টারেস্টিং অবভিয়াসলি, বিকজ থাম্বনেল দেখে এতক্ষণ এসে তোমরা বুঝতেই পেরে গেছো এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো পুজো তো একদম সামনেই, আর হয়তো 26 দিন কি 25 দিন বাকি আছে, বিকজ অক্টোবর তো চলেই এলো, আর এবার আমরা সবাই জানি কি অক্টোবরের শুরুতেই পুজো। তো সবাই জানো কি আমরা সিঙ্গাপুরে থাকি, আর সিঙ্গাপুরে পুজো তো ভালোভাবেই সেলিব্রেট হয়। যদি অনেকদিন আমার ব্লগ তোমরা ফলো করে থাকো তো দেখতে পাবে লাস্ট ইয়ার আমি কিছু কিছু পুজোতে গিয়েছিলাম, যদিও দুটোই মাত্র পুজো হয়েছিল, তো ওখানে গিয়ে আমি কিছু কিছু ভিডিও ক্যাপচার করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ভালো মতোই তার মানে পুজো হয় সিঙ্গাপুরে, তো যেটার জন্য এই ভিডিওটা শ্যুট করা কি পুজো পারপাসে আমি অনেক অনেক শপিং করে ফেলেছি, ওয়েস্টার্ন সবসময় পরার জন্য, দেন আরও বেসিক কিছু জিনিসপত্র, আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শাড়ি আর কিছু এথনিক ওয়্যার লাইক কুর্তা স্কার্টস অ্যান্ড অল, আর তার সঙ্গে তো ম্যাচিং করে জুয়েলারিজ অ্যান্ড জুতো সব কিছুই রয়েছে। তো ভেবেছি তো একটা হল কাইন্ড অফ ভিডিও শ্যুট করবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সিঙ্গাপুরে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। অবভিয়াসলি ওয়েস্টার্ন ওয়্যার তো পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ান ওয়্যারও কত সুন্দর পাওয়া যায়, আমি সেগুলো কিনেছি। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি, কারণ এমনিই মনে হচ্ছে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে, কারণ আমি এখানে লিটারেলি একটা পোটলা নিয়ে বসেছি, এই পোটলার মধ্যে আমার প্রচুর জিনিস রয়েছে তো পুজো রিলেটেড অবভিয়াসলি। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, যদি ভালো লাগে ভিডিওটা পুরোটা দেখবে আর একটু স্কিপ করবে না, আর ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা দেখে দেখে ভিডিও জাস্ট চলে যাচ্ছ, সাবস্ক্রাইব কিন্তু করছো না, সো ডু সাবস্ক্রাইব। তো প্রথমে আমি যেটা ভেবেছি শুরু করবো দেখাতে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়্যার কালেকশনস। মেইনলি আমি ওয়েস্টার্ন ওয়্যার সিঙ্গাপুরে কিনি শেইন থেকে। আমি জানি শেইন ইন্ডিয়াতে ব্যান, বাট সিঙ্গাপুরে নয়, সিঙ্গাপুরে আমি শেইন থেকে কিনি, কারণ যেটা আমার মনে হয় এখানে এক তো ভীষণ ট্রেন্ডি ড্রেস পাওয়া যায়, আর একটা হচ্ছে প্লাস সাইজ ড্রেস রাখে, যেটা আমার জন্য তো ভীষণ নেসেসিটি, বিকজ আমাকে দেখে আশা করি বুঝতে পারি আমি ফ্যাশনেবল থাকতে ভীষণ পছন্দ করি, আর ইউনিক কিছু আমি সবসময় খুঁজতে থাকি, তো যে কারণে শিন ইজ দ্য বেস্ট অপশন ফর মি। তো চলো স্টার্ট করি, আগে দেখাবো হচ্ছে কিছু টপস নিয়েছি, এগুলো বেসিক সবসময় পরার জন্য বলতে পারো, র্যাফেলস কাইন্ড অফ টপ, আর এটা অ্যাকচুয়ালি তোমার অফ শোল্ডার টপ, সো পরলে কীরকম লাগবে যখন আমি পরবো সেটা দেখতে পাবে। এটা একটা বেসিক টপ, আমি একটা একটা করে দেখাচ্ছি আর একটা করে সাইডে রাখছি, নইলে সব ক্লামজি হয়ে যাবে। দেন একটা বেসিক ব্ল্যাক ড্রেস, এলবিডি বলা যেতে পারে, বাট এটা ভীষণ পরিমাণে লিটল তো নয়, খুবই বেসিক, জাস্ট সামনে এই জায়গাটাতে না একটা নেটের কাজ করা রয়েছে, পরলে ভালো একটা ভিউ বোঝা যাবে যেটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে, বাট লিটল ব্ল্যাক ড্রেস আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ওয়ার্ড্রোবে একটা করে থাকা উচিত। আমার একটা ওয়ার্ড্রোবে ছিল, বাট সে বহু আগের কথা যখন কলকাতাতে থাকতাম, সিঙ্গাপুরে নেই, তো আমি একটা সিঙ্গাপুরের জন্য নিয়ে নিয়েছি লিটল ব্ল্যাক ড্রেস। নেক্সট হচ্ছে আরেকটা টপ, আমি প্রচুর টপ নিয়ে ফেলেছি কেন আমি জাস্ট জানি না, দিস ইজ একদম হোয়াইট টপ, খুব সুন্দর এখানটাতে হাতে কাজ করা, আর বডিটাতেও দেখো খুব সুন্দর কাজ করা, সি হোয়াইট টপ, আর ব্যাকে কিছু নেই, পুরোটাই ফ্রন্টে, আর কাপড়টা ভীষণ ভালো, সি এইটুকুনি হয়ে যাচ্ছে, মানে কোথাও যদি আমি বেড়াতে যাই আর ভাবি কি সেখানে গিয়ে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, এটা কিন্তু আমি ক্যারি করতে পারি, সো দিস ইজ ইট, এটা বেশ সুন্দর। এরপর আরেকটা টপ নিয়েছি, আমি খালি টপই নিয়েছি নাকি আজকে টপ নিয়েই বসেছি, অ্যাকচুয়ালি আমি এত শপিং করেছি না, মানে বলতে গেলে হচ্ছে এই যে শপিংগুলো আমি দেখাচ্ছি এগুলো সব এক মাসে করিনি, আমি লাস্ট 2 মাস ধরে একটু 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 করে একটা একটা করে দেখছি, শিনে কাট করছি, দেন অর্ডার করছি, তো মানে প্রায় এভরি উইকে আমার বাড়িতে ডেলিভারি আসতেই থাকছে, তো সব কিছু জমিয়ে আমি আজকে তাই জন্য দেখাতে শুরু করেছি। তো চলো, এটা হচ্ছে আরেকটা টপ, এটা কোন দিক থেকে দেখায়, এটা কীরকম একটা প্যাটার্ন, আমার যতদূর মনে হচ্ছে এটা আমাকে অল্টার করতে হবে, বিকজ এটা একটু বড় দেখতে লাগছে অনেকটাই, আর এটা ফুল স্লিভস, আমি ফুল স্লিভস কেন অর্ডার দিয়েছি গরমে আমি জানি না, মোস্ট প্রবাবলি আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, হ্যাঁ সেটাই হবে, তো মনে হচ্ছে এটাকে অল্টার করতে হবে বিকজ একটু বড় লাগছে আমার, এটা দেখে অল্টারেশনের কাজ আছে পুজোর আগে। সো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এথনিক ওয়্যার কিছু, এথনিক ওয়্যার আমি প্রচুর নিয়ে নিই, কারণ কি আমি শাড়ি কিনেছি বেশ অনেকগুলো, হ্যাঁ একদম ঠিক শুনেছ, সিঙ্গাপুরে আমি শাড়ি কিনেছি, কারণ দুর্গাপুজোতে শাড়ি ছাড়া ঠিক বাঙালি ব্যাপারটা একটু মানা যায় না, তাই না, কিন্তু সবসময় তো শাড়ি পরতে পারবো না, তো ধরো সন্ধ্যেবেলা কোথাও যাচ্ছি বা টুকটাক একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য, সেই অকেশনগুলোর জন্য কিন্তু আমি
দুটো কুর্তি নিয়েছি, একটা কুর্তি কাম স্কার্ট। ওইটা তোমরা আমাকে মনে হয় জন্মাষ্টমীতে পড়তে দেখেছো, কারণ আমার তো নতুন জামা কাপড় এলে খুব একটা ফেলে রেখে দেবো সেটা পসিবল হয় না, তো সেটা আমি একটু বাদে দেখাচ্ছি। আর এটা যেটা নতুন আমার কাছে এখনো ব্যাগে ঢোকানো, আমি সেটাই দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা, এটাও মনে হচ্ছে অল্টার করতে হবে, বিকজ এটাও দেখো বেশ বড়। দাঁড়াও, এটা হচ্ছে সামনে এরকম কাজ করা আর হাতাতে এরকম কাজ করা রয়েছে, আর পুরোটাই ফ্লেয়ারটা হচ্ছে লাইক দিস, অনেক সুন্দর আর অনেক বড়, পুরো ঘের বলা, মানে বেশ একটা এথনিক এথনিক লুক দেবে, দেখতেও বেশ সুন্দর লাগছে এটা। এরপর যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ডেলি ওয়্যারের জন্য আমি কিছু ড্রেস কিনেছি। সবই তো আর পুজো পারভাসে কেনা যায় না, তাহলে সবই এরকম এথনিক অ্যান্ড হাইফাই একটা চকচকে ব্যাপার হয়ে যাবে। তো যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার একটা বেসিক ব্ল্যাক জাস্ট শর্টস, তাতে এইসব টপগুলো কিনেছি, এগুলোর সঙ্গে পরা যায় টিম আপ করে। অ্যাকচুয়ালি কি বলো তো, সিঙ্গাপুরে ভীষণ হিউমিড একটা ওয়েদার থাকে আর সারাক্ষণই গরম, অ্যাকচুয়ালি এটা তো ট্রপিক্যাল কান্ট্রি। সো এখানে তুমি যত শর্টস পরবে টপ পরবে মানে কমফি থাকতে পারবে তত, সুতরাং অত ফুল স্লিভস ঢাকা ঢাকা ড্রেস আমি যদিও একটা কিনেছি আমি জানি না ওগুলো কোথায় পরবো। আর একটা আমি এটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি, যদিও ট্র্যাক প্যান্টস দেখতে লাগছে বাট এটা অ্যাকচুয়ালি আমি লেগিংস হিসেবে ইউজ করবো বলে নিয়েছি। আমি অনলাইনে অর্ডার করার সময় না অ্যাকচুয়ালি কুর্তিগুলো যখন দেখছিলাম আমি বুঝতে পারিনি কি তলাটা এতটা ঘের হবে, সো আমি ভাবলাম যে তলাতে যদি খালি থাকে, কারণ আমার হাইট যথেষ্ট মানে একটু ঠিকঠাক 5'3" আমি, তো আমার মনে হলো যে যদি তলা থেকে খালি থাকে খুব বাজে দেখতে লাগবে, তো কেননা আমি একটা কুর্তিটা দেখালাম না একটু আগে, দাঁড়াও কোথায় গেল কুর্তিটা, এইটা রেড কালার, তো আমার রেডের সঙ্গে আমার মনে হলো এইটা টিম আপ করলে ভালোই দেখতে লাগবে, তো এই দুটো একটা কম্বিনেশন লাগিয়ে আমি প্যান্টটা অর্ডার দিই, ট্র্যাক প্যান্ট। কি সুন্দর এখানে একটা কাজ করা আছে দেখো, বাট পরে দেখছি এটা আমার ট্র্যাক শ্যুট হিসেবে ইউজ করতে হবে, বিকজ জামাগুলো যা বড় বড় ওটা তলায় আর কিছু জাস্ট লাগবে না। সো এটা একটা প্যান্ট গেল। আর হচ্ছে নিয়েছি আমি একটা খুব সুন্দর ক্রপ টপ, যেটা নাকি আমি ব্লাউজ হিসাবে ইউজ করব। আমার ভীষণ পরিমাণে ব্যাকলেস পরার খুব ইচ্ছা, সো ব্যাকলেস ব্লাউজ, এই যে হচ্ছে দুটো লম্বা লম্বা নট, এটা দাঁড়ো এটা হচ্ছে সামনের দিকটা আর হাতাটা হচ্ছে এরকম এরকম হাতাটা, আর এটা হচ্ছে পেছনের দিকটা, পেছনটা জাস্ট তোমার এই নট দুটো রয়েছে, এটাকে সুন্দর করে টাই করলে একটা খুব সুন্দর দেখতে লাগবে। এটা আমি জাস্ট পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি, কিসের সঙ্গে পরবো আমি জানি না, কারণ অলরেডি আমার কিছু ব্লাউজ কেনা রয়েছে, তো দেখি কি করব। এত সুন্দর একটা ব্লাউজ আমি তো ওয়েস্ট যেতে দেবো না, কিছু না কিছুর সঙ্গে শিওর টিপ আপ করবো। সো এরপর আমি কি দেখাবো বলো তো, যেটার জন্য অনেক হয়তো রয়েছো এখনও দেখছো ভিডিওটা, সেটা হচ্ছে আমি শাড়ি কী কী কিনেছি। ও না, তার আগে আমি আগে একটা কুর্তি যেটা বললাম পরেছি জন্মাষ্টমীতে, ওটা দেখিয়ে দিই তোমাদের বেশ। তো এটা হচ্ছে তোমার সেই জন্মাষ্টমীর যেটা পরে গেছিলাম, ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গেছে মানে ক্রিজ এসে গেছে জামাটা, বিকজ আমি খুব ভালোভাবে রেখেছিলাম, তো হ্যাং করার সময় পাইনি, দোয়ালা মুচড়ো করে রেখে দিয়েছিলাম, তো যে কারণে এরকম একটা এসে গেছে, বাট সেটা বাদ দাও। যেটা দেখানোর এটা হচ্ছে তলায় এরকম স্কার্ট, আমার যদি জন্মাষ্টমীর ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে এই জামাটা চিনতে পারবে, তলায় হচ্ছে এরকম স্কার্টটা এরকম অ্যাটাচ করা আর কুর্তিটার তলায়। কালারটা না ভীষণ সুন্দর, মানে একটা স্লেট কালার বা গ্রে কালার বলতে পারো, আর কোয়ালিটিটা ভীষণ ভালো, খুব সফট মানে এরকম হয়ে যায় একেবারে। তো এটা অলরেডি আমি পরে ফেলেছি, আমি চেষ্টা করবো এখানটাতে একটা ছবি ঠাস ঠাস করে চিপকে দেওয়ার, তাহলে তোমরা বুঝতে পারো কি আমাকে এই জামাটা পরে কতটা প্রেটি লাগছিলো। এরপর আমি তোমাদের এথনিক ওয়্যার দেখাবো, চলো। তো শাড়ি দেখানোর আগে যেটা আমি বলে দিতে চাই, আমার চিরকালে ভীষণ পিওর সিল্ক বা সাউথ সিল্ক, অ্যাকচুয়ালি কাঞ্জিভারাম কাইন্ড অফ এই জাতীয় জিনিসপত্রগুলো খুব ভাল লাগে শাড়িতে, কিন্তু এখানে কিনতে গিয়ে দেখছিলাম সেরকম প্রচুর পিওর কোয়ালিটি আমি পেতে গেলে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলো, তো যে কারণে আমি একটা পিওর সিল্ক কাঞ্জিভারাম কিনেছি আর বাদ বাকিগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সিল্ক বলতে পারো, বাট সিল্কেরই ফিনিশটা রয়েছে। এবার দেখো যত গুড় ঢালবে তত মিষ্টি হবে, এটা তো ব্যাপার আমরা সবাই জানি, তো যে কারণে আমি অন্য অ্যাকচুয়ালি টোটাল আমি চারটে শাড়ি নিয়েছি, তো তার মধ্যে একটা আমি নিয়েছি পিওর সিল্ক কাঞ্জিভারাম, যেটা অবভিয়াসলি একটু হাই রেঞ্জে, বাট বাদ বাকিগুলো কিন্তু আমার নর্মাল আমি শাড়ি নিয়েছি আর্টিফিশিয়াল সিল্ক। চলো আমি তোমাদের দেখাতে শুরু করছি। এটা হচ্ছে প্রথম শাড়ি, যেটা খুব সুন্দর একটা প্যারেট গ্রিন কালার, বা এটা কি বলবো ক্যামেরাতে কি আসছে আমি জানি না, খুব সুন্দর কচি গলা পাতা কালার বলতে পারো, আর তার সঙ্গে তোমার বর্ডারটাতে রয়েছে হচ্ছে এরকম গোল্ডেন আর ম্যাজেন্টা পার্পেল কালার মিক্স করা। আমি পুরো খুলছি না শাড়ি, বিকজ
পুরো শাড়িটা ফুল এরকমই কাজ করা আর ফালতু মানে পুরোটা খুললে আবার ভাঁজ করো অ্যান্ড অল, তো আর ভেতরে কিছু কাজ নেই, একদম বেসিক এরকম শাড়ি। আমার প্রচুর ওই জড়ি চম চকমকে চুমকি টুমকি বা ইয়ে জাতীয় কাজ কখনোই ভালো লাগে না, তো আমি সুপার সিম্পল একটা শাড়ি নিয়েছি। দেন নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এটা, এই শাড়িটার কথা বলছিলাম। দিস ইজ পিওর কাঞ্জিভরম সিল্ক, আমি একদম রেড অ্যান্ড গোল্ডেন জড়ি পাড়ের মধ্যে নিয়ে নিয়েছি। তো জানোই তোমরা যে সাউথ সিল্কগুলো একটু তো গর্জিয়াস হয়, সো আমি চেষ্টা করছি একটু খুলে দেখানোর। ভীষণ সুন্দর ভেতরটাতে, অ্যাকচুয়ালি একটু কাজ করা আছে, আমি বুঝতে পারছি না কি জানি না, এখানটা দেখো সেলফ কিছু কাজ রয়েছে সি। আর এর ভেতরটাতেও কিন্তু একটু ডিজাইন রয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল সেটা হ্যাপিছি, আমি একটুখানি খুলে দেখাচ্ছি সি। এই কাজটা রয়েছে, বোঝা যাচ্ছে। আর গ্লেজ দেখেছো শাড়িটা, গ্লেজটার জন্য খুব সুন্দর লাগছে। তো আমি জানি না ক্যামেরায় কেন এরকম একটা অদ্ভুত রেড কালার লাগছে সামনে থেকে, কিন্তু পিওর রেড, একদম সিঁদুর লাল বলতে পারি, ক্যামেরায় মেবি কালারটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। সো এটা আমার সেকেন্ড শাড়ি, এবং আমার এই পুজোয় যত কেনাকাটা হয়েছে এটা বলতে পারি দিস ইজ মাই ফেভারিট। আমি এটা হয়তো অষ্টমীর দিন অঞ্জলিতে পরবো যদি এখানে পুজো হয়। কেন হয় সেই কথাটা আমি পরে বলছি, সবগুলো আগে সে দেখিয়ে নিই শাড়িগুলো তারপর। তো নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা এমনি নর্মাল সিল্কের শাড়ি নিয়েছি, সেটা হচ্ছে এটা। এটার কালারটা হচ্ছে গ্রিন আর পাটটা হচ্ছে এরকম ব্লু এর মধ্যে, সো এরকম দেখতে শাড়িটা, খুব হালকা সফট। এর উপরে আমি শাড়িগুলো বেসিক্যালি নেওয়ার চেষ্টা করেছি, কারণ ওই আবার একটাই কনসার্ন কি এখানে ভীষণ গরম থাকে, তো তার মধ্যে ঘোরা ঘুরিয়ে এদিক ওদিক, সো ভীষণ পরিমাণে যদি ভারী শাড়ি পরে ফেলি সেটা আমার পক্ষে হ্যান্ডেল করা চাপ হয়ে যাবে, তো যে কারণে নিইনি। আর একটা শাড়ি যেটা লাস্ট শাড়ি সেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, বিকজ আমি ওটা নীলাবজোর বার্থডে দিন পরেছিলাম, পুজো দিতে গেছিলাম। তো তোমরা যদি আমার এই ব্লগটা দেখতে থাকো তাহলে শাড়িটা চিনতে পারবে অবভিয়াসলি। এই শাড়িটা সি, এই শাড়িটাও খুব সুন্দর, ভীষণ কালারফুল একটা শাড়ি, অনেক রকমের কালার রয়েছে সি, অনেক রকম ব্লাউজ দিয়ে তুমি এটাকে টিম আপ করে পরতে পারো। আমি যদিও একটা বেসিক রেড কালারের ব্লাউজ দিয়েই পরেছিলাম, বাট ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এই শাড়িটা পরেও আমার যদি একটা ছবি আছে, তো আমি চেষ্টা করবো আবার ঠাস ঠাস করে এখানে ওদের ছবিটা লাগিয়ে দেওয়া যে আমাকে এই শাড়িটা পরে কীরকম দেখতে লাগছিল। তো এই হলো আমার, হাঁপিয়ে গেলাম এতক্ষণ ধরে শাড়ি জামা কাপড় সব দেখাতে দেখাতে। তো এটাই হলো কি আমার শাড়ি ওয়েস্টার্ন আউটফিটস অ্যান্ড অল এইগুলো পুজোর জন্য কেনাকাটা 2021-এর জন্য। বাট আমি কিছু জুয়েলারি কিনেছি, ওগুলো অন্য জায়গায় রয়েছে, তো ওটা নিয়ে এসে আবার দেখানো একটু চাপ হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে গেছে, এর বেশি ভিডিও করলে লোকজন পালিয়ে যাবে দেখবে না। তো যেটা দেখিয়ে দিই চটপট বাজে কথা না বলে, সেটা হচ্ছে আমি দুটো জুতো কিনেছি। একটা হচ্ছে বেসিক ব্ল্যাক স্লিপারটা, একটু তোমার প্ল্যাটফর্ম হিল বলে মনে হয় এগুলোকে, এটার উপরে কিনেছি, একদম বেসিক ব্ল্যাক জুতো, এটার মানে কোনো ইয়ে নেই। ওয়েট, আমরা আঙুলি দেখতে পাচ্ছি মনে এরকম দেখতে, কোনো জিন্স বা কোনো ড্রেস পরলে না তার সঙ্গে জুতোগুলো খুব ভালো লাগে। আর আরেকটা আমি কিনেছি সিঙ্গাপুর, একটা কোম্পানি আছে ডিজাইন অ্যান্ড কোম্পানি, তো তোমরা চাইলে সার্চ করে অনলাইনে দিতে পারো, বাট আমি অর্চার্ডে গেছিলাম, তো অর্চার্ডে স্টোর রয়েছে ওখান থেকে নিয়েছি, খুব সুন্দর। এই যে এরকম দেখো ডিএনসি ডিজাইন অ্যান্ড কোম্পানি, তো ওদের ওখান থেকে আমি একটা জুতো কিনেছি। অ্যাকচুয়ালি শাড়ির সঙ্গে পরার জন্য আমার সেরকম কোনো জুতো এখানে ছিল না, আর একটুখানি ব্লিং ব্লিং ব্যাপার একটু পুজোর সময় ঝকমকে না হলেও ঠিক চলে না, সো আমি সেটা জুতোতে অ্যাড করার ট্রাই করেছি। সো এটা হচ্ছে আমার পুজোর জুতো, সাইডটা এরকম ভেজ হিল উল্টো দেখাচ্ছি। সো এই দুটো জুতো নিয়েছি, আর বাদ বাকি সব জামা কাপড় তোমাদের দেখিয়ে দিই। তো আমরা ভিডিওর একদম এন্ডে চলে এসেছি, তো এখন আমি সেটা বলবো যেটা একটু আগে বলতে শুরু করেছিলাম, সেটা হচ্ছে কেন বলছি কি এত কিছু কেনাকাটা করেও আমি জানি না কি আদৌ পুজো দেখতে পাবো কি পাবো না, বিকজ আজকের ডেট হচ্ছে সেপ্টেম্বর 15,
আজকেও সময় অনুযায়ী 850-র উপর কেস রয়েছে সিঙ্গাপুরে করোনা কেসেস। তো সিঙ্গাপুর হচ্ছে মাত্র 50 লাখ মানুষের এরকম থাকে এখানে, তো সেখানে 850-টা কেস মানে যথেষ্ট। পুজো আসতে আর হয়তো 25-26 দিন বাকি রয়েছে, এর মধ্যে কেস হয়তো আরও বেড়ে যাবে, কারণ লাস্ট উইক পর্যন্ত মাত্র 300টা করে কেস আসছিল, 200টা 300টা, তো সেখানে এক সপ্তাহে যেখানে 800টা কেস হয়ে যেতে পারে, সুতরাং ভাবা যেতেই পারে কি নেক্সট মান্থের মধ্যে হয়তো আরও বেড়ে যাবে কেস, হু নোজ। তো এখন মনে হচ্ছে এত কেনাকাটা করলাম সব কিছুই আমার বেকার না চলে যায়, বিকজ তোমরা ভালোই যারা বাইরে থাকো বা তারা তো বুঝবেই, বা কলকাতায় থাকো তারাও কিছুটা গেস করতে পারো কি সিঙ্গাপুরে এমনিই সব কিছুর দাম এত বেশি বেশি বলতে থাকি। আমি অনেক ভিডিওতে তো দেখিয়েছি কি কীরকম কী দাম, বাট এই যে এথনিক ওয়্যার বলো বা শাড়ি কুর্তি এই জিনিসপত্রগুলোর দাম কিন্তু প্রচণ্ডই বেশি হয়, বাট তাও আমি কিনেছি বিকজ অবভিয়াসলি পুজো বলে, আর তাছাড়াও আমার শাড়ি পরতে বা কুর্তি পরতে ভীষণই ভাল লাগে, কারণ দেখো সবসময় তো ওগুলো ক্যারি করা হয় না, তাই না? তো সেটাই আমার বক্তব্য যে এত কিছু পছন্দ করে এখান থেকে এটা সেখান থেকে সেটা ঘুরে অনেক খেটেছি, মানে আমি এরকম একজন কি এরকম গেলাম দোকানে টুক করে নিয়ে একটা পছন্দ করে চলে এলাম, আই এম নট লাইক অফ দ্যাট আ পার্সন। তো আমি যেটা করেছি কি একদিন জাস্ট গিয়েছি কি রিসার্চ করতে সার্ভে করতে কোথায় কোথায় কি ভালো ভালো শাড়ি অ্যান্ড অল পাওয়া যাচ্ছে, দেন ওগুলো দেখে তারপরে বাড়িতে এসে আবার পারমুটেশন কম্বিনেশন করেছি, এখানে এটা এটার দাম, এখানে এটা এটার কম দাম, তো কোনখান থেকে নিলে আমার লাভ হবে বা ভালো জিনিসটা আমি পাবো, এই সব কাণ্ড কারখানা করে কেনা দেন শাড়িগুলোকে ফলস পিকো করানো, ব্লাউজ পিস বানানো, অনেক অনেক ইট টুক আ হেল লট অফ টাইম। আর আমি যেহেতু লিটল ইন্ডিয়া মানে যেখানটায় আর কি সিঙ্গাপুরের ইন্ডিয়ান জিনিসপত্রের হাব বলতে পারো, সেখান থেকে অনেকটা দূরে থাকি, প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সে, তো আমি বারবার যেতে হয় বানিয়ে আবার নিয়ে আসতে হয়, তো অনেক কিছু মানে সময় আমি ইনভেস্ট করেছি ব্যাপারটাতে, ওয়েস্ট তো বলবো না অবভিয়াসলি ইনভেস্ট করেছি, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা যেন আমার বিফলে না যায়, এই এত কেস হুট করে বাড়তে শুরু করেছে, তো দেখে ভীষণই ভয় লাগছে যে আমার এই পুজোর শপিংগুলো বৃথা না যায়। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, মা দুর্গা আশা করি আসবেন, ভালো মতো পুজো হবে, আর আমরা সবাই যা যা শপিং করেছি সবাই নিজেগুলো পরে সুন্দর করে একটা পুজো কাটাতে পারবো, বিকজ বিইং আ বেঙ্গলি দুর্গা পুজো মানে জাস্ট প্রাণে থাকে, আর আমি কলকাতার মেয়ে, সো আমার কাছে দুর্গাপুজো মানে ইটস লাইক মানে আমি কীভাবে বোঝাবো আমি জানি না, আলাদাই ইমোশন কাজ করে, ওই রাত্রিবেলা ঘুরে ঘুরে ঠাকুর দেখা, ফুচকা খাওয়া, রাস্তায় লোকজনে ভিড় বিরাক্কার, রোড বন্ধ করে দেয়, লাস্টে মানে লিটারালি হেঁটে হেঁটে বাড়ি ফেরো, তো সব কিছু মিলিয়ে মানে একটা কলকাতার দুর্গাপুজোর আলাদাই চার্ম, যারা কলকাতায় থাকে বা থেকেছে তারাই একমাত্র বুঝবে, বাকি লোকেরা হয়তো ভাবে পাগলামো করছে মানে অত ভিড়ে কী ব্যাপার কী আনন্দের ব্যাপার, বাট ঠিক আছে ওইসব কন্ট্রোভার্সিতে কি লাভ নেই, তো সেটাই বলার। আশা করি এবছর পুজোটা হোক সিঙ্গাপুরে, কলকাতায় তো হচ্ছেই আমি জানি, তো সিঙ্গাপুরেও পুজোটা হোক, আমরা যারা প্রবাসে থাকি এত দূরে থাকি বাড়ি থেকে বাবা মার থেকে, তো খুব সুন্দর করে যেন আমরাও পুজোটা কাটাতে পারি এটাই আশা। তো এটাই ছিল আজকের ব্লগ, আমি ছোট করে শেয়ার করার চেষ্টা করলাম কি কী কী কেনাকাটা করেছি, কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো কি পুজোর শপিং কেমন হচ্ছে বা কী। আর যেটা বলার কথা আমি একবার শুরুতে ভিডিও বলেছি আবার বলে দিচ্ছি, আমি যত ড্রেস অ্যান্ড ওয়েস্টার্ন ড্রেস এগুলো দেখালাম, কুর্তি টপ সরি কুর্তি হ্যাঁ কুর্তি টপস অ্যান্ড বাদবাকিগুলো সব আমি শিন থেকে কিনেছি, আর যে শাড়িগুলো দেখালাম ওগুলো কিন্তু আমি কয়েক সবকটাই অনলাইনে কিনেছি, বাট সিঙ্গাপুরেও থেকেও একজন ছিল তার থেকেও নিয়েছি, দেন আমি কলকাতা সরি ইন্ডিয়ার মুম্বাই থেকেও আনিয়েছি, তো এরকম করে আমি অনলাইনেই অ্যাকচুয়ালি শাড়িগুলো কিনেছি, তো সেরকমভাবে কিন্তু আমি কোনো লিঙ্ক দিতে পারবো না। আর তবে সিঙ্গাপুরে আমি যেখান থেকে কিনেছি তার একটা পেজ রয়েছে, আমি চেষ্টা করব সেটা ডেসক্রিপশনে দিয়ে দিতে এক্স্যাক্টলি যদি আমি খুঁজে পাই। তো এই তো এটাই ছিল আজকের ব্লগ, যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে তোমরা জানোই কি করতে হবে, লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না। নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে আবার দেখা হবে, টিল দেন বাই বাই।